মাদারীপুরের রাজৈর উপজেলা বদরপাশা ইউনিয়নের নয় নগরের দশ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন ভবনে চুরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চৌকিদার থাকা সত্ত্বেও এই ঘটনাটি ঘটে। এসময় বেসিন ঝর্ণা সহ প্রায় ২২টি পানির কল খুলে নিয়ে যাওয়া হয়। তবে দুই দিন পার হলেও বিষয়টি গোপন রাখেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এসএসএম ও শতদল বাড়ই। তার দাবি, বাচ্চারা এগুলো করায় কাউকে জানানো বা আইনি সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। এতে সাধারণ রোগীদের একদিকে ভোগান্তি, আরেকদিকে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। গভীর সূত্রে জানা যায় যে রাত হলে এ স্বাস্থ্য কেন্দ্রে মাদক সেবীদের আড্ডা জমে ওঠে, আর এসব কর্মকাণ্ডের সাথে হাসপাতালের কয়েকজন স্টাফ জড়িত রয়েছে এবং এ স্বাস্থ্য কেন্দ্রটি অকেজো করে পরবর্তীতে সরকারি দামি মালামালগুলো অনায়াসে লুট করার উদ্দেশ্যে এই নাটকীয় চুরির ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে বদরপাশা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পিয়ন চৌকিদার মোহাম্মদ হুমায়ুন কবির ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তার দাবি, চোর বিল্ডিং এর পাশের পাইপ বেয়ে ছাদে উঠে ভিতরে ঢুকেছিল। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল রাজ্জাক শনিবার মুঠোফোনে এ বিষয়ে কোনো কথা বলতে না পারলেও রবিবার দুপুরে জানান, আমি ঘটনাস্থলে আসছি, আমাদের যা করণীয় তা করছি। ঘটনা হলো বৃহস্পতিবার রাতে, দিনে আমি সকালবেলা উঠি থেকে রোগী বিদায় দিয়েছি, সকালবেলা ১০টার দিকে রোগী বিদায় দিয়েছি বৃহস্পতিবার, এবং সারাদিন তো অফিস করছি আমি। আমাদের এখানে আমি এসছি, সহকারী নার্সিং অ্যাটেন্ডেন্স আছে, সাকমো দাদা আছে, তারপরে ক্লিনার আছে, নাইট গার্ড আছে, এই কজন আমরা স্টাফ। কিছু সংখ্যক জিনিসপত্র নাকি চুরি হয়েছে, জানার পর আসলাম, আইসা শুনলাম যে গত বৃহস্পতিবার নাকি এটা দিন গিয়ে রাত্রে ঘটনা ঘটছে, গত ২৪ ঘন্টা হয়ে গেছে। তারা গতকালকে সকালে জানছে, আমি নিজেই জানি না, দাদা আমার ইনফর্ম করে নাই, আজকে জানতে পারছি। আইসা দেখলাম তালা সব ছিল, কথা বললাম হসপিটাল, ওরা বললো সব তালা মারা ছিল, দামি দামি মেশিন যা আছে সবই ঠিক আছে। ২০-২৫টা পানির কল বা পানির ট্যাপ চুরি হয়েছে, হয়তো বা অন্য অন্য কী নিছে না নিছে এটা এখনও তারা বলতে পারতেছে না, কারণ লিস্ট হয় নাই কী হারাইছে না হারাইছে, এটা সময় সাপেক্ষ ব্যাপার, তারা দেখে বলতে পারবে হয়তো। যেমন ওটির রুমের তালা ভাঙছে, কিন্তু কী নিছে এটা তারা বলতে পারতেছে না। বৃহস্পতিবার রাত্রে কি আসলে হয়েছে সেটা তো না, আমরা শুক্রবার দিনকে ১০টা ১০টার দিকে আমাদের এখানে থাকে, তখন ও আমার জানাইছে দাদা এরকম ঘটনা, আমাদের এখানে কয়েকটা ট্যাপ ওনায় ই করছে, ঠিক আছে। তারপরে বলছি তো কী করছে, কয়েকটা মানে ওই যে ওয়াল ভাইয়া কোনো ইটি করতে পারে, চোট ছোট করতে পারে, ওইখানে করছে। তা আমি কিছু আর কোনো কিছু কিছু হয়েছে নাকি, ওগুলো বলো না আর কিছু হয়নি, খালি ট্যাপই। তা আমরা এইসব দেখে দেখে দেখলাম ট্যাপই কয়েকটানে বাচ্চা পোলা পারে বা একটু ইসে ভাঙিয়েও ফেলাইতে পারে, অন্য কিছু করতে পারে, আর ওই ভেতরে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো তারা ভাঙা চলে নাই। আচ্ছা, তো জানাইছিল মানে তারা বেশি আমরা দেখব না, এটা কোনো জিডি হয়েছে কিনা এইভাবে জানেন সেটা তো আমি ঠিক করে তারা করছে।